আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন? চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনাদের সাথে আছে আমি, ইএসএম হাসান। তো আজকে আমি নতুন একটি বিষয় নিয়ে এসেছি। তো দেখুন, চাকরির নানা পরীক্ষায় বারবার ফিশারিজ গবেষণা ও ট্রেনিং ইনস্টিটিউট এর নামগুলো পরীক্ষায় এসে থাকে। তো যদি এটি ছোট একটি বিষয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে ভুল হয় বেশি। দেখা গেল যে আপনারা ফিশারিজ গবেষণা দিলেন ট্রেনিং এর মধ্যে এবং ট্রেনিং ইনস্টিটিউট দিলেন ফিশারিজ এর মধ্যে, এটাই ভুল হয়ে থাকে। কিন্তু অর্থাৎ কোনটি কি, এটা মনে রাখা খুবই দুষ্কর হয়ে যায়। তো আজকে সূত্রের সাহায্যে কিন্তু আপনাদের সেই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। আপনারা সূত্র কয়েকবার খাতায় লিখে নিয়ে কিন্তু প্র্যাকটিস করবেন। দেখুন, আজকে সূত্র মাছ গম চাটে। আমি আবারও বলছি, মাছ গম চাটে। তো একটি সূত্রের মধ্য দিয়ে কিন্তু আপনি দুটি বিষয় মনে রাখতে পারবেন। তো যদি আমরা এটির ব্যাখ্যায় যাই, কি হবে দেখুন, মাছ, এটাকে মৎস্য বলা হয়। তো মাছ থেকে মৎস্য, এরপরে গমের গ থেকে গবেষণা কেন্দ্র, এরপরে ম থেকে ময়মনসিংহ। অর্থাৎ মাছ গম যেটা দেওয়া আছে, এরপরে মৎস্য গবেষণা কেন্দ্র হচ্ছে ময়মনসিংহে অবস্থিত। এরপর দেখুন চাটে, অর্থাৎ চা থেকে চাঁদপুর এবং টে থেকে ট্রেনিং ইনস্টিটিউট। তাহলে প্রশ্ন হবে এখানে যে মৎস্য ট্রেনিং ইনস্টিটিউট কোথায়? এটি চাঁদপুরে। তাহলে মৎস্য গবেষণা কেন্দ্র ময়মনসিংহ এবং মৎস্য ট্রেনিং ইনস্টিটিউট চাঁদপুরে। তাহলে আপনারা মাছ গম চাটে এই সংক্ষিপ্ত সূত্রের মধ্য দিয়ে কিন্তু সহজেই মনে রাখতে পারবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে আপনারা কিন্তু বিষয়ভিত্তিক ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে আপনাদের সময় এবং শ্রম দুটোই বাঁচবে। তো ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে নাগাদ, আল্লাহ হাফেজ।